হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব পূজা সেট থেকে কিছু অঙ্ক যে লাস্ট ক্লাসে যে অঙ্কগুলো দিয়েছিলাম সেই সেট থেকেই অঙ্কগুলো থাকবে সেখান থেকে অঙ্কগুলো শেষ হয়নি তবে অঙ্কগুলো সেই চ্যাপ্টারের অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসে ওই টাইপের অঙ্কগুলো দেখে মনে হবে দুই লাইন দেড় লাইন কিন্তু অঙ্কের মধ্যে যদি অঙ্ক ভাষা না বুঝতে পারে অঙ্কের তাহলে সেই উত্তর ভুল আসবে উত্তর যেটা ভুল আসবে সেটাও থাকবে ওখানে তো ওই টাইপের অঙ্কগুলো অঙ্কগুলোর ভাষা বুঝতে হবে স্কিপ করবে না দেখতে থাকবে দেখো অঙ্কগুলো যে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে কি না তুমি কতগুলো পারছো কতগুলো বুঝতে পারছো তো শুরু করছি পনেরো নম্বর অঙ্ক দিয়ে পনেরো নম্বর অঙ্কতে দেখো কোনো দ্রব্যের ক্রয় মূল্যের শতকরা কত বাড়িয়ে কোনো মূল্যের কোন দ্রব্যের ক্রয় মূল্যের শতকরা কত বাড়িয়ে ক্রয় মূল্যের শতকরা কত বাড়াতে হবে ধরে নিলাম ক্রয় মূল্য একশো টাকা তার উপরে আমি বাড়াবো তাহলে একশো প্লাস আর করতে হবে বাই হান্ড্রেড করতে হবে তাহলে ধরে নিলাম আমি একশো টাকা এবার ক্রয় মূল্যের শতকরা কত বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে দশ পার্সেন্ট কমিশন দিয়ে বিক্রেতা সাড়ে বারো পার্সেন্ট লাভ করবে অঙ্কটা এটাই বলেছে তাহলে ক্রয় মূল্যের শতকরা কত বাড়িয়ে তাহলে ক্রয় মূল্য তো একশো টাকা শতকরা আমি বাড়ালাম আট পার্সেন্ট তাহলে এটা হয়ে গেল একটা বিক্রয় মূল্য কিন্তু বলেছে দশ পার্সেন্ট ছাড়ও দিয়েছে এর উপরে আবার আবার দশ পার্সেন্ট আবার ছাড় দিয়েছে একটা বিক্রয় মূল্য করেছে তারপরে আবার দশ পার্সেন্ট আরও ছাড় দিয়েছে তার মানে নব্বই বাই একশো তারপরে বলেছে যে বিক্রেতা সাড়ে বারো পার্সেন্ট লাভ করেছে কতর উপরে এই একশো টাকার উপরে সাড়ে বারো পার্সেন্ট লাভ ইন্টু সাড়ে বারো মানে একশো বারো পয়েন্ট ফিফটি বাই বাস এইটুকু করতে হবে এই হলো অঙ্কের সমীকরণ এইটা এটা সমীকরণ এইগুলো কেটে দাও নয় নয় শূন্য শূন্য কেটে দাও এই জায়গাটা হবে একশো পঁচিশ দিয়ে কেটে যাবে নয় দিয়ে এই একশো একশো কেটে দাও তাহলে থাকছে কত একশো প্লাস আর ইকুয়াল টু একশো পঁচিশ তাহলে আর সমান সমান পঁচিশ পার্সেন্ট অঙ্কটা বোঝাতে পারলাম যে ক্রয় মূল্যের শতকরা কত বাড়িয়ে ধরে নিলাম ক্রয় মূল্য একশো টাকা শতকরা বাড়ালাম আর পার্সেন্ট শতকরা কত বাড়িয়ে বিক্রেতা দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও তার সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় তাহলে এই টোটালটা হচ্ছে একটা বিক্রয় মূল্য আর সাড়ে বারো পার্সেন্ট লাভ করে এটাও একটা বিক্রয় মূল্য তাই না তো দুটো বিক্রয় মূল্য ইকুয়াল করতে হবে ইকুয়াল করলে অঙ্কুর অ্যান্সার আসলো চৌষট্টি নম্বর চৌষট্টি নম্বর বলেছে এক ভদ্রলোক আটশো টাকা একটি রেডিও কিনে তারপর চারশো টাকা খরচ করেন এবং পনেরোশো টাকা বিক্রি করলে তার শতকরা লাভ কত আটশো টাকা কিনছে চারশো টাকা খরচা করলো আরও এক্সট্রা হয়ে গেলো খরচা তার বারোশো বিক্রি করছে কত পনেরোশো টাকায় তাহলে তিনশো টাকা লাভ বারোশো টাকায় হান্ড্রেডে কত পঁচিশ পারসেন্ট পঁচিশ পার্সেন্ট লাভ সিক্সটি এইট সিক্সটি নাইন এই দুটো অঙ্ককে তুমি কত তাড়াতাড়ি করবে পরীক্ষার হলে পারলে মুখে মুখে করার চেষ্টা করবে বলেছে এক ব্যক্তি একশো আটাত্তর টাকা একটি বস্তু বিক্রি করায় এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে বিক্রি করতে হবে লাভে কত পার্সেন্ট কত টাকায় বিক্রি করতে হবে সেটা বলেছে তাহলে আমাকে বলেছে এগারো পার্সেন্ট লাভ হবে তাহলে লাভটা উপরে লিখলাম আর এগারো পার্সেন্ট ক্ষতি হয় ওটাকে নিচে লিখলাম ইন্টু একশো আটাত্তর টাকা এইটুকু অঙ্ক করতে হবে তাহলে বিক্রয় মূল্য চলে আসবে তাহলে বিক্রয় মূল্য চলে আসবে সরাসরি এই টাইপের অঙ্ক মনে রাখতে হবে এই টাইপের অঙ্ক করতে গেলে মনে রাখতে হবে যে এইভাবে করে এটাই ট্রিক্স এটাই ট্রিক্স দুই দিয়ে কেটে যায় দেখো দুই দিয়ে কেটে গেলে দুইশো বাইশ টাকায় বিক্রয় করতে হবে এগারো পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে সিক্সটি নাইন অঙ্কটা সেম অঙ্ক টুকে নাও খাতাতে দেখো হয়ে যাবে চারশো আশি টাকায় একটি দ্রব্য বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় কর বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে কত টাকা বিক্রি করবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ লিখলাম আর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় লিখলাম চারশো আশি টাকা বিক্রয় করলে বাস এটুকুই করতে হবে ছয় বারো সাতশো কুড়ি টাকা বিক্রি করতে হবে কত টাকা সাতশো কুড়ি টাকা সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি পঁয়ত্রিশ টাকা বেচে চল্লিশ পার্সেন্ট লাভ করে সে সিক্সটি পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতিদ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে পঁয়ত্রিশ টাকায় বিক্রি বেচে চল্লিশ পার্সেন্ট লাভ করে কিন্তু সিক্সটি পার্সেন্ট লাভ পেতে চাইলে কিন্তু সিক্সটি পার্সেন্ট লাভ পেতে চাইলে তার ক্রয় মূল্যে তো ফিরে আসতে হবে ক্রয় মূল্যের উপরে সিক্সটি পার্সেন্ট লাভ হবে তাই না তার যে টাকা কেনা তার উপরে সিক্সটি পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ টাকায় বেচে চল্লিশ পার্সেন্ট লাভ করে ওখান থেকে আমি ক্রয় মূল্যে ফিরে আসব ক্রয় মূল্য একশো টাকা চল্লিশ পার্সেন্ট লাভ করে একশো চল্লিশ ইন্টু পঁয়ত্রিশ এই জায়গাটা আমি কী পেয়ে গেলাম ক্রয় মূল্য পেয়ে গেলাম এখান থেকে এবার আমি সিক্সটি পার্সেন্ট লাভ করে বিক্রি করে দিচ্ছি তাহলে সিক্সটি পার্সেন্ট লাভ করতে গেলে একশো ষাট বাই হানড্রেড বাস টোটালটার বিক্রয় মূল্য হয়ে গেল এবার কত টাকায় বিক্রি করতে হবে কাটাকাটি করলেই চলে আসবে একশো একশো কেটে দাও শূন্য শূন্য কেটে দাও সাত দোকানে চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ আট দোকানে ষোলো পাঁচ আটের চল্লিশ এই যে হচ্ছে অ্যান্সার কত করতে হবে বিক্রয় মূল্য কত হতে হবে চল্লিশ টাকা ডি নম্বর এটা কত গেল সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্য বিক্রি করে কিন্তু এক মিটারের পরিবর্তে একশো সেন্টিমিটার এর পরিবর্তে সে কি করে ছিয়ানব্বই সেন্টিমিটারই দেয় স্কেল ব্যবহার করে তাহলে তার লাভ কত চার চার সেন্টিমিটার লাভ হচ্ছে কত উপরে ছিয়ানব্বই ছিয়ানব্বই সেন্টিমিটার উপরে লাভ হচ্ছে চার সেন্টিমিটার এবার কেউ যদি ধরে বসে যে একশো সেন্টিমিটারের উপরে চার সেন্টিমিটার লাভ দেখো ওটাও অ্যান্সার আছে চার পার্সেন্ট তাই না ভুল করে ভুল উত্তর চলে আসবে ভুল জায়গায় পড়ে যাবে তাহলে ছিয়ানব্বই উপরে চার পার্সেন্ট লাভ ইন্টু হান্ড্রেড করতে হবে তাহলে চার চোদ্দো চার চব্বিশ না সরি চার দোকানে আট চার চারে ষোলো হলো চার ছয় চব্বিশ চার পঁচিশে একশো এই ছয় দিয়ে পঁচিশকে ভাগ করলে চার পূর্ণ একের ছয় পার্সেন্ট এটা হচ্ছে লাভ চার পূর্ণ একের ছয় পার্সেন্ট তোর ছিয়াত্তর চালের দাম টোয়েন্টি পার্সেন্ট কমলে একশো টাকায় দুই কেজি চাল বেশি পাওয়া যায় প্রতি কেজি চালের হ্রাস মূল্য কত এই টাইপের ট্রিক্স বলা যাবে না তবে কি করে আমি শটে করব সেটার একটা পদ্ধতি কুড়ি পার্সেন্ট কুড়ি বাই একশো লিখলাম বলেছি একশো টাকায় দুই কেজি চাল বেশি পাওয়া যায় কখন টোয়েন্টি পার্সেন্ট কমলে তাহলে হ্রাস মূল্য কত এই যে টাকাটা ওটাকে উপরে লিখবে কত কেজি চাল বেশি পাওয়া যায় দুই কেজি বাস এইটুকু অঙ্ক করতে হবে হ্রাস মূল্য বের করতে গেলে এইটুকু কাটাকাটি করতে হয় এইটুকু এবার যদি পূর্বের মূল্য বের করতে গেলে সেটা আবার একটু এই জায়গাটা আর একটু গুণ করতে হয় তাহলে এইটুকুতে বেরোবে হ্রাস মূল্য টোয়েন্টি পার্সেন্ট লিখলাম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ইন্টু যে টাকা বলবে যে এত টাকায় দুই কেজি পাঁচ কেজি ছয় কেজি বেশি পাওয়া যায় সেই জিনিসটাকে নিচে রাখবে টাকাটাকে উপরে রাখবে কাটাকাটি করে দিবে যা উত্তর বেরোবে ওটাই হচ্ছে হ্রাস মূল্য এটাই হ্রাস মূল্য দশ টাকা সেভেন্টি সিক্স এক ফল বিক্রেতা নয় টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি করলো প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি করলো তাহলে ক্রয় মূল্য কত ছিল একশো বাই আশি ইন্টু নয় টাকা বিক্রি করে নয় টাকা প্রতি কেজি দরে বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমি এখান থেকে ক্রয় মূল্য বের করে নিলাম একশো বাই আশি ইন্টু নাইন ক্রয় মূল্য বেরিয়ে গেল এবার আমি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করব একশো পাঁচ বাই হানড্রেড এইবার দেখো অঙ্কটা কী হচ্ছে যে পাঁচ পার্সেন্ট লাভ হবে একটু আগে যে আমি করলাম না অঙ্কটা যে পাঁচ পার্সেন্ট লাভ হবে তাহলে একশো পাঁচ বাই এইটটি ইন্টু নাইন এইটুকু করে আমি অঙ্ক করতাম তাই না এইটুকু করে আমি অঙ্ক করতাম তাহলে উত্তর বেরিয়ে যেত কেন করতাম এই দেখো এই এটা এটা তো কেটে যাচ্ছে না সেই জন্য আমি এইটুকু বসাতাম তো আমি এই এতটা লিখতে গেলে একটু সময় বেশি লাগলো এখানে তো লিখে ফেললাম তাহলে যাই হোক লিখে ফেলেছি যখন তাহলে এই জায়গাটা আমাকে কি এইটুকুই কাটাকাটি করতে হবে কোনটুকু এই যে এইটুকুর কাটাকাটি করতে হবে এইটুকু এইটুকু তাহলে পাঁচ দেবনে পাঁচক পাঁচ পাঁচ ষোলো আশি তাই আর যাচ্ছে যাচ্ছে না নয় কে নয় নয় দেবো না আঠারো ষোলো কে ষোলো দুই আবার একবার যাবে দশমিক নাও আটবার দাও একশো আঠাশ তেরো দশমিক কোনটায় উত্তর আছে ওটাই উত্তর তেরো দশমিক এইট ওয়ান হবে এগারো দশমিক এগারো দশমিক একাশি এখানে দুই থাকবে এখানে দুই এখানে দুই থাকবে দশমিকের জন্য একটা শূন্য একাশি এটা উত্তর আসবে এগারো দশমিক টোয়েন্টি এইট সেভেন্টি নাইন এইটটি একটি পাখার পনেরো পার্সেন্ট পনেরোশো টাকা ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে এগারোশো চার টাকায় কিনতে পারবে তাহলে পনেরোশো টাকার উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে কত টাকা বিক্রি হচ্ছে বারোশো টাকা তাই না পনেরো পনেরোশো টাকার উপরে যদি আমি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিই তাহলে এইটটি বাই হান্ড্রেড তাহলে আশি পনেরো কত হবে একশো কুড়ি বারোশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু বলেছে যে আরও কত ছাড় দিলে এগারোশো চার টাকায় পাখাটিকে কিনতে পারবে তাহলে এগারোশো চার টাকা মানে ছিয়ানব্বই টাকা আরও ছাড় দিতে হবে ছিয়ানব্বই টাকা ছাড় দিতে হবে বারোশো টাকার উপরে তাই না তাহলে বারোশো টাকার উপরে কত টাকা ছাড় দিতে হবে এগারোশো টাকা যদি হয় তাহলে ছিয়ানব্বই টাকা ছাড় দিতে হবে কত টাকার উপরে বারোশো টাকার উপরে ছিয়ানব্বই টাকা ছাড় দিলে কত পার্সেন্ট ছাড় হচ্ছে সেটা দেখো আট বারো ছিয়ানব্বই আট পার্সেন্ট আরও ছাড় দিতে হবে আট পার্সেন্ট নেক্সট সেভেন্টি নাইন বলেছে চারশো টাকার বদলে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করলে ক্ষতির হার ফাইভ পার্সেন্ট বাড়ে একটি টেবিল চারশো টাকার বদলে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করলে ক্ষতির হার ফাইভ পার্সেন্ট বাড়ে টেবিলের ক্রয় মূল্য কত দেখো চারশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বাড়লে পঞ্চাশ টাকা ক্ষতি মানে এই ফাইভ পার্সেন্ট ক্ষতি এই ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু পঞ্চাশ টাকা ইন্টু হানড্রেড বাই ফাইভ এইটুকু কাজ করতে হবে পাঁচ দশ পঞ্চাশ এক হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে উত্তর কত উত্তর এক হাজার টাকা এইটটি নম্বর এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পরপর বারো পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে সাতশো চার সাতশো চার টাকায় বিক্রি করে দ্রবটির ধার্য মূল্য কত দ্রবটির ধার্য মূল্য ফিরে আনতে হবে ধরে নিলাম ধার্য মূল্য একশো ছিল বারো পার্সেন্ট ছাড় অষ্টআশি টাকা ধরে নিলাম ধার্য মূল্য একশো ছিল কুড়ি পার্সেন্ট ছাড় আশি টাকা ইন্টু সাতশো টাকা গুণ করলেই আমি ধার্য মূল্যে চলে যাব। ফিরে গেলাম একদম এটুকু করতে হবে কাজ তাহলে একটু করতে গেলে শূন্য শূন্য কাটো আর তো কাটা যাচ্ছে না ছয় এগারো ছষট্টি চার এগারো চুয়াল্লিশ আট এগারো অষ্টআশি আট আটে চৌষট্টি কেটে গেল থাকলো কি তিনটে শূন্য এই হলো থাকলো কত টাকা এটা তো এক হাজার টাকা উপরেরটাও আমি কত পেলাম এক হাজার টাকা পেলাম আর নিচেরটাও আমি দ্রব্যটির ধার্য মূল্য কত আশির একাশি বিরাশি একাশি নম্বর এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর টেন পারসেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন ক্রয় মূল্য একশো টাকা টেন পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলো এই টাকা ধার্য মূল্য করলো একশো দশ টাকা ধার্য মূল্য করলো এবং বিক্রির সময় কিছু ছাড় দিলে তার এক পারসেন্ট ক্ষতি হয় ছিল একশো টাকা বিক্রির সময় ছাড় দিয়েছে কিছু ছাড় তো ক্ষতি হয়েছে এক তাহলে সে বিক্রি করেছে কত নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় বিক্রি করেছে এক টাকা ক্ষতি হয়েছে এক ক্ষতি তাহলে ছাড়ের হার কত তাহলে ধার্য ক্রয় মূল্যের উপর টেন বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে ক্রয় মূল্য একশো টাকা টেন বাড়িয়ে ধার্য মূল্য করলো এটা ধার্য মূল্য করলো এবং বিক্রি করার সময় কিছু ছাড় দিলে তার এক পার্সেন্ট ক্ষতি হয় এক পার্সেন্ট ক্ষতি মানে এক টাকা ক্ষতি হয়ে গেছে নিরানব্বই টাকায় বিক্রি করেছে তাহলে এই যে ধার্য মূল্য আর নিরানব্বই টাকা ছাড়ের হার কত কত টাকা ছাড় হলো একশো দশ টাকা নিরানব্বই টাকা ছাড়ের হার এই জায়গাটা কত হবে ছাড়ের হার ছাড়ের হার হচ্ছে এক এক এগারো টাকা ছাড় কত টাকা ছাড় এগারো টাকা কত টাকায় একশো দশ টাকায় এগারো টাকা একশো দশ টাকায় এগারো টাকা হান্ড্রেডে কত এইটুকু করতে হবে দশ পার্সেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক পরীক্ষা আসতে পারে এইট্টি টু একটি দ্রব্যের ক্রয় মূল্য নয়শো টাকা ক্রয় মূল্য নয়শো টাকা ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে টেন পার্সেন্ট ছাড় দিয়ে এটুকু করতে হবে অঙ্ক কত পার্সেন্ট স্যার ও টেন পার্সেন্ট স্যার টেন পার্সেন্ট স্যার এটুকু করতে হবে এটুকুই অঙ্ক ধার্য মূল্য বেরিয়ে যাবে কত দিয়ে কাটবো দশ দিয়ে কেটে দাও এত টাকা বারোশো পঞ্চাশ টাকা অঙ্ক বুঝতে হবে অঙ্কর এই ক্যালকুলেশন আর কিচ্ছু নেই বাকি একশো একশো সব কেটে গেছে সব নাই করে দিয়েছে ওগুলো আগে থেকেই ওগুলো লিখে টাইম নষ্ট করে লাভ নেই বারোশো পঞ্চাশ টাকা থ্রি এইটটি ফোর এইটটি থ্রির অঙ্কটা দেখো একটু আগে এই টাইপের অঙ্কটা করলাম আবার বুঝতে পারেনি আমিও নিয়ে নিয়েছি যাই হোক একটি দ্রব্যের ধার্য মূল্য পনেরোশো টাকার ওপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় আরও সৎকারে করার দরকার নেই এটা আট পার্সেন্ট উত্তর ছিল এইট্টি ফোর করছি এইটটি ফোর একটি দ্রব্যের উৎপাদক ব্যয় আটশো টাকা উৎপাদক ব্যয় মানে উৎপাদন করতে আটশো টাকা খরচ হচ্ছে উৎপাদক যে উৎপাদন করছে ঠিক আছে সে দশ পার্সেন্ট লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রি করলো দশ পার্সেন্ট লাভে বলতে একশো দশ বাই হান্ড্রেড এবং সেই ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে দশ পার্সেন্ট লাভে যে কিনেছে সেও আবার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দিয়েছে ঠিক আছে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড এইটুকু আমাকে করতে হবে পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশশো পঁচানব্বই দশ কুড়ি চার আট চার এক কী করলাম এই জায়গাটা দশ দোগনে কুড়ি দুই দিয়ে কেটেছি না দুই দিয়ে কাটলে চার একুশে দুই চার দোকানে আট দুই চার বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এবার সুবিধা হলো দশ নিচে থাকবে তাহলে বিয়াল্লিশ ইন্টু এগারো দুই চার দুই চার তাহলে চারশো বাষট্টি ইন্টু উনিশ এক পাঁচ আর পাঁচ একচল্লিশ দুই ছয় চার তাহলে আট সেভেন সেভেন এইট ঘর পর দশমিক আটশো সাতাত্তর টাকা শেষ বিক্রি ফাইভ পারসেন্ট লস ক্ষতি করে তাই না আটশো সাতাত্তর দশমিক আশি এ নম্বর অ্যান্সার তো অঙ্কগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কেউ যদি প্রথম ক্লাস করে তাহলে তাকেও বলব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব